আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হাজির হয়েছি তোমাদের সামনে, যারা 2022 সালের এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের নির্বাচনী পরীক্ষার মানবণ্ডন এবং সিলেবাস নিয়ে। তোমরা জানো ইতিমধ্যেই 13 অক্টোবর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়, সেখানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণী অর্থাৎ এসএসসি 2022-এর নির্বাচনী পরীক্ষার নোটিশ জারি হয়। তো আজকে আমি আরও একটি নোটিশ দেখলাম, যশোর বোর্ড একটি নোটিশ জারি করেছে, সেখানে শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা বলে একটি রুটিন দিয়েছে। আসলে এটা নির্বাচনী পরীক্ষা হবে, পরবর্তী সংশোধনীতে এটা আশা করি একটি কারেকশন আসবে, প্রাক নির্বাচনী হবে না, নির্বাচনী হবে। যেহেতু মূল যে নোটিশ সেখানে নির্বাচনী পরীক্ষার কথায় বলা হয়েছে, যশোর বোর্ড এটা যেহেতু খসড়া তৈরি করেছে সেখানে ভুলবশত হয়তো প্রাক নির্বাচনী শব্দটাই ব্যবহার করেছে। তো যাই হোক, যে কোনো একটি হবে, নির্বাচনী অথবা প্রাক নির্বাচনী। তো আপাতত আমরা যেটা পরীক্ষা সামনে আসতেছে 24 নভেম্বর, সেই পরীক্ষায় প্রাক নির্বাচনী হওয়ার সম্ভাবনাটাও একদম উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু এখানে শুধুমাত্র 3টা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। সেই হিসাবে এটা প্রাক নির্বাচনীয় হতে পারে, পরবর্তীতে হয়তো নির্বাচনী পরীক্ষার ডেট দিয়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তা তবে মূল নোটিশ যেটা, আমরা আরেকবার দেখিয়ে দিই মূল নোটিশটা। দেখো, মূল নোটিশে স্পষ্ট লেখা আছে দশম শ্রেণী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 2021। সেই হিসাবে আমরা বলতে পারি এটা নির্বাচনীয় হতে পারে। যাই হোক, এখানে বাংলা সিলেবাসটি তোমাদের সামনে দেখো এখন রয়েছে, যেখানে গদ্য, শুভা, শিক্ষা ও মানুষত্ব, মমতাদি, একাত্তরের দিনগুলি, আর কবিতায় আছে বঙ্গবাণী, মানুষ, রানার, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এবং ব্যাকরণ অংশে সমাস, উপসর্গ, কীট প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তদ্বৎ প্রত্যয়, তারপর নিয়মিত অংশে সারাংশ, সারমর্ম, পত্র লিখন, অনুচ্ছেদ রচনা, এই সব মিলিয়ে। মানবণ্ডনে গিয়ে দেখো, গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি, মোট 4টি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে, অর্থাৎ গদ্য থেকে 1টি এবং কবিতা থেকে 1টি, মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2টিতে 10-10, 20 মার্ক। আর নিয়মিত অংশ অর্থাৎ বাংলা দ্বিতীয় থেকে সারাংশ, সারমর্ম, পত্র লিখন এবং অনুচ্ছেদ, 3টা, মানে যে কোনো 2টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 2টি বিষয়ে 1টি করে, মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে নম্বর থাকবে 15, এ হচ্ছে 35। আর বহু নির্বাচনী অংশের জন্য গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ থেকে 5টি, মোট 15টি প্রশ্ন থাকবে, যেখানে 15 নম্বর, এই মোট 50 নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজিতে দেখো একই অবস্থা, ইউনিট 3, 4, 10 রাইটিং প্যারাগ্রাফ এবং সেকেন্ড পেপার যখন গ্যাপ ফিলিংস এগুলো আছে, রাইট ফ্রম ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন্স। আচ্ছা, এখানে দেখো মাল্টিপুল চয়েসে 5, অ্যান্সারিং কোশ্চেনে 5×10, আর ইনফরমেশন ট্রান্সফারে 5, আর রাইটিং প্যারাগ্রাফে 10, এই মোট 30 নম্বর প্রথম পত্রে। আর দ্বিতীয় পত্রে ফিলিং দ্য গ্যাপে আছে 5, 10টি গ্যাপ থাকবে, 5 মার্ক, রাইট ফ্রম ভার্বসে 5, চেঞ্জিং সেন্টেন্সে 5, ট্যাগ কোশ্চেনে 5, এই মোট এখানে 20 নম্বর, মোট 50 নম্বর ইংরেজিতে। আর অঙ্কের জন্য দেখো, নবম শ্রেণীর সাথে অবশ্য হুবহু মিল আছে অঙ্কের, দেখো তৃতীয় অধ্যায়ে বীজগণিতের রাশি, 13তম অধ্যায়ে সসীম ধারা, 7ম অধ্যায়ে ব্যাপারিক জ্যামিতি, 9ম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত এবং সপ্তদশ অর্থাৎ 14তম অধ্যায়ে পরিসংখ্যান। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 5টি, যেখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3×10=30, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে 5টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে 5×5, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, যেখানে নৈবেদ্যিক যেটা আমরা বলছি বৃত্ত ভরাট সেখানে থাকবে 15, এই মোট 50। তাহলে খুব সহজেই দেখো 3 সাবজেক্টের সিলেবাসটি কিন্তু তোমরা দেখে নিলে, এটি তোমরা যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট দিয়ে নিতে পারো। তবে আমি বলবো তোমাদের অপেক্ষা করতে, এই মানবণ্ডন ঠিক থাকবে, তবে এই গদ্য, কবিতা, পদ্য এর কম বেশি হইলেও হতে পারে, সেটা হচ্ছে সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে মতামত জানানোর জন্য। 23 তারিখের পরে এই নোটিশ আকারে আরও একটি প্রজ্ঞাপন আসবে, সেখানে স্পষ্ট করে ফাইনাল করে দিবে তোমাদের কতটুকু হবে।
তবে হ্যাঁ, তোমরা জেনে রাখো যশোর বোর্ড থেকেই কিন্তু প্রশ্ন সরবরাহ করা হবে, কোনো স্কুল প্রশ্ন করতে পারবে না, যশোর বোর্ড থেকে প্রশ্ন সরবরাহ করা হবে। সেই প্রশ্নের মাধ্যমে, বোর্ডের প্রশ্নের মাধ্যমেই কিন্তু তোমাদের এই নির্বাচনী বলো আর প্রাক নির্বাচনী বলো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ, এই জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, এই যে সিলেবাসটি দেখছো সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। 24 নভেম্বর তোমাদের পরীক্ষা, অতএব আর বেশি সময় নেই, আর মাত্র 1 মাস মতো সময় আছে, এজন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।